হ্যালো নমস্কার বন্ধুরা, ফ্রিকিং মানে ইউটিউব চ্যানেলে আবার তোমাদের ওয়েলকাম জানাই। সো গাইস, স্ক্রিনের মধ্যে তোমরা যে সেটিং দুটো দেখতে পাচ্ছ, আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। অর্থাৎ প্রো লেভেলের গেম প্লে করার জন্য এই দুটো সেটিংকে কিভাবে তোমাদের কাস্টমাইজ করতে হবে বা কোন সেটিংটাকে অন রাখতে হবে সেটাই তোমাদের ভালোভাবে বুঝাই দেবো। তো গাইস, বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক। তবে তারাই গাইস, আজকের ভিডিও লাইক দেখছি মাত্র 1000টা লাইক, ফটাফট তোমরা এটাকে কমপ্লিট করে দাও। আর এর সাথে এই ধরনের ধামাকাদার টিপস ক্রিকেট ভিডিও যদি রেগুলার তোমাদের মনে পেতে চাও তাহলে সবার প্রথমে দেখছি লাল সাবস্ক্রাইব নিকল করে পাশে বেল নোটিফিকেশনটা অল করে দেবে। সবার প্রথমে তোমরা গেমের মধ্যে চলে আসো, এখানে সেটিং অপশনে ক্লিক করবে, তারপর নিচে কন্ট্রোল অপশনে ক্লিক করে পরে হালকা যখন স্ক্রল করবে নিচে একটা অপশন পেয়ে যাবে আইটেম ফাইন্ডারের নামে। তো গাইস, এর পাশে তোমরা তিনটে অপশন পাবে, অলওয়েজ অন, রেকমেন্ডেড টাইম, আর একটা রয়েছে অলওয়েজ অফ। তো তিনটার মধ্যে তোমাদের কোনটা রাখতে হবে? গাইস, যদি তোমরা অলওয়েজ অনটা রাখো তাহলে যখন তোমরা গেম খেলবে তখন দূরে যদি কোনো তোমাদের প্রোডাক্ট থাকে বা যেটাই লুট থাকুক সেটা কিন্তু তোমাদের স্ক্রিনে এইভাবে শো করবে, তারপর সুন্দর তার কাছে গিয়ে তোমরা সেটাকে লুট করতে পারবে। এটা রয়েছে অলওয়েজ অনের ফিচার। গাইস, পরের অপশনটার নাম রয়েছে রেকমেন্ডেড টাইম। যদি তোমরা দুই নম্বর অপশনটা সিলেক্ট করো তাহলে গেমের মধ্যে কিন্তু সব লুট তোমাদের রাডারে আসবে না, যেটা তোমাদের কাছে প্রয়োজনীয় বা যেটা দরকারি সেটাই কিন্তু তোমাদের রাডারে আসবে আর তোমরা ওটাকে গিয়ে সুন্দরভাবে লুট করতে পারবে। তবে গাইস, এই অপশনটা আমার তেমন একটা ভালো মনে হয় না, মানে কখনো কাজ করে কখনো কাজ করে না, তো এটা এই অপশনটা আমার তেমন একটা পছন্দ হয়নি। আর একটা রয়েছে অলওয়েজ অফ, যদি অফ রাখো তাহলে কোনো লুটই শো করবে না, তোমাদের নিজে নিজেই খুঁজে নিতে হবে। তো এই তিনটার মধ্যে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা রাখবে। তো আমি পার্সোনালি অলওয়েজ অনটাকে বেশি প্রিফার করি, যাতে সব লুট দেখতে পারি, কখন আমার কোনটা দরকার সেটা আমি নিজে ডিসাইড করবো, তাই না? তো গাইস, তোমরা যদি আরেকটু স্ক্রল করো নিচে দেখবে লেখা রয়েছে পার্মানেন্ট গ্লোবাল বাটন। এখানে গাইস পাশে দুটো অপশন রয়েছে, অফ এবং অন। যদি তোমরা এটাকে অন করো তাহলে গাইস দেখো অপশনটা এইরকমের আসবে, মানে তোমরা গ্লোবাল ইউজ করছো, গ্লোবাল শেষ, তবু কিন্তু তোমাদের একটা গ্লোবাল বাটন শো করবে যেখানে জিরো লেখা থাকবে, মানে তোমাদের জিরোটা বা মানে শূন্যটা তোমাদের আপাতত গ্লোবাল রয়েছে। আর যদি তোমরা এটাকে অফ রাখো সুন্দরভাবে তোমাদের গ্লোবাল বাটনটা চলে যাবে। তো এটা আমার তেমন একটা ফায়দার মনে হলো না, তাই আমি এটাকে অফ করে রাখবো। বাকি তোমাদের দুটো অপশনের মধ্যে যেটা তোমাদের পার্সোনাল চুজ হবে সেটাই তোমরা রাখতে পারো। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানা দেবে। তো গাইস, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টিপস, গ্লিচ সাথে। তো বাই।